তো চলুন ভিডিওটা ডাইরেক্ট শুরু করি। আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলেন। ওপেন করার পর যে কোনো একটা চ্যাট আপনি ক্লিক করে নিলেন। জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আপনি যে কোনো ক্ষেত্রেই যে কোনো চ্যাটে অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখান থেকে ভিডিও কলটা আমি করে দিলাম। এখানে বলে রাখি, আপনি কাউকে ভিডিও কল করছেন কিংবা সে আপনাকে ভিডিও কল করছে, কোনো ব্যাপার না, একই রকমভাবে কাজ হবে। তো আমি কলটা এই ফোন থেকে রিসিভ করে নিই। তো এই রিসিভ করে নিলাম, রিসিভ করে নিয়ে আমি এটাকে সাইলেন্ট করে দিলাম। এখানে এই যে সাইলেন্ট করে দিলাম, যাতে ভিডিও করতে না অসুবিধা না হয়। আচ্ছা, ফোনটা উল্টে রাখা আছে, আমি এটাকে সোজা করে দিলাম যাতে আপনাকে ভালোভাবে বোঝাতে পারি। এবারে দেখুন, এইবারে যেটা সেটিংটা করতে হবে যেখানে আপনি আছেন। তো আমি এখানে কোথায় আছি, এই জায়গাটায় আছি। এই জায়গাটা যখন আমি বড় করে দেব তখন এটাকে অবভিয়াসলি ছোট হয়ে যাবে, অর্থাৎ তারটা ছোট হয়ে গেল আমার বোঝার সুবিধার জন্য। অর্থাৎ যেখানে আপনাকে দেখা যাবে সেই জায়গায় সেটিংটা করতে হবে। এইখানে দেখুন উপরে 3 নম্বরে একটা অপশান শো করছে, এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন নিচে দেখুন দুটো অপশান যুক্ত হচ্ছে, এক হচ্ছে ফিল্টার্স, এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রথমে ব্যাকগ্রাউন্ডে যাব, তার উপরে উপরেও কিছু অপশান এসেছে, সেগুলোও পরে ব্যাখ্যা করছে। এই ব্যাকগ্রাউন্ডে আসার পর নর্মালি কোনো কিছু না, নর্মালি আমার ব্যাকগ্রাউন্ডে যা আছে তাই আছে। এবারে শুধু খেয়াল করে দেখুন, যখন আমি ব্লারে ক্লিক করলাম দেখুন পেছনটা পুরোটা ঝাপসা হয়ে গেল। ঠিক আছে, আপনি শুধুমাত্র ফোকাসে থাকবেন, আপনি শুধুমাত্র ভিডিও কলে যার সাথে কথা বলতে চান তার সাথে কথা বলবেন। অর্থাৎ অনেক সময় বিভিন্ন রকম সিচুয়েশানে আমরা দেখা যায় ভিডিও করি, এবং সেই সিচুয়েশানে এমন হয় যে পেছনটা না দেখালেই ভালো, কারণ পেছনটা এতটাই আপনার পক্ষে কমফোর্টেবল নয়। তো সেক্ষেত্রে ব্লারটা করে দিতে পারেন। আবার আপনি হয়তো চাইছেন এমন কোথাও বসে দে আপনি ভিডিও কল করবেন, খেয়াল করে দেখুন একটু দূরে সরিয়ে নিলে কেমন ফিল্টারগুলো আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি, পরপর ফিল্টার যেগুলো আছে সেগুলো কেমন দেখুন, পড়তে বসেছি বা পড়ার ঘরে বা এখানে দেখুন, বুঝতেই পারছেন এগুলো আর বলার কিছু নেই। আপনি শুধু ফিল্টারগুলো দেখে যান, ফিল্টারগুলো দেখে আপনি চাইলে এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে সেই হিসাবে আপনি ভিডিও কলে এগুলোকে কাজে লাগাতে পারেন। এরপরে আমি এগুলো তো গেল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড এই পর্যন্ত, আরও কিছু কিছু নতুন অ্যাড হতে পারে, সেগুলো মাঝে মাঝে দেখবেন। এবারে আসি ফিল্টারের ক্ষেত্রে। এবার ফিল্টারের ক্ষেত্রে এখানে প্রথমত না রয়েছে, অর্থাৎ কিছু না, হ্যাঁ ঠিক আছে। এইবার যখন আমি এটাকে চেঞ্জ করছি দেখুন কালারগুলো চেঞ্জ হচ্ছে। ও, এটাকে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আউট করে দিই। আউট কী করে করবেন, একদম উপরে দেখুন ঘড়ির মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আউট হয়ে যাবে। এবারে এই ফিল্টারের এখানে এসে যখন আপনি ফিল্টারটা চেঞ্জ করছেন, আপনি কালারগুলো দেখুন, খেয়াল করে করে দেখুন চেঞ্জ হচ্ছে। এবার যেটা আপনার ইচ্ছা, যেটা আপনি পছন্দ করছেন, সেটা কিন্তু নিজের মতো করে আপনি ইউজ করতে পারেন। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, আপনি চাইলে এর মানে সুবিধাটা নিতে পারেন, ঠিক আছে। এবারে দেখুন, এবারে আগের মতোই বললাম, যেটা যদি দরকার না থাকে সেটা আউট করে দেবেন। এটা গেল ব্যাকগ্রাউন্ড আর ফিল্টারের কাজ। উপরে দেখুন আরও দুটো রোজ, ধরুন আপনি এমন একটা জায়গায় ভিডিও কল করছেন সেখানে লাইটটা কম রোজ, তো এখানে দেখুন বাল্বের একটা অপশান রোজ। এই বাল্বের এখানে যখন ক্লিক করবেন দেখুন লো লাইট মোড ইজ অন, লাইট কম আছে, লাইটটাকে ঠিকঠাক করে দেবে। অর্থাৎ যে যার সাথে ভিডিও কল করছেন সে মোটামুটি ভালোভাবে আপনাকে দেখতে পাবে, আপনার ফেসটা দেখতে পাবে। এবং তারপরে দেখুন একটা সিম্বল রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি একটু ফেসিয়াল টাইপের করে দিল, অর্থাৎ অনেক সময় দাগ বা এক্সেট্রা মুখে থাকে, তো সেইগুলো একটু একটু রিকভারি করে দিল, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি এই যে ঘড়ির এখানে যদি ক্লিক করেন অল এফেক্ট রিমুভ হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি চান আপনি কিন্তু ভিডিও কলে ইউজ করতে পারেন। আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ডে এসে এই যে মানে অপশানটা, ব্লার অপশানটা, ব্যাকগ্রাউন্ডে ব্লার অপশানটা, এটা কিন্তু একটা খুব ভালো এফেক্ট হতে পারে বা ভালো ব্যাকগ্রাউন্ড হতে পারে, যেখানে যখন তখন যে কোনো জায়গায় কথা বলার ক্ষেত্রে কিন্তু হেভি সুবিধা পাওয়া যায়। পেছনে যদি একটু এলোমেলো কিছু থাকে কোনো ডিস্টার্ব নেই, দেখুন কি সুন্দরভাবে আপনি কিন্তু কথা বলতে পারবেন। তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।